আমাদের এই পৃথিবীতে কত সব নতুন নতুন ঘটনা ঘটে যায় তা কিন্তু কল্পনাই করা যায় না। কিন্তু তারই মাঝে এমনও অনেক ঘটনা আছে যেগুলো অবিশ্বাস্য মনে হলেও সেগুলো কিন্তু আসলেই সত্যি। আর এমন একটি ঘটনা ঘটেছিল 1945 সালের 10ই সেপ্টেম্বর আমেরিকায়, যেখানে একটি মাথাকাটা মুরগি প্রায় 18 মাস পর্যন্ত জীবিত ছিল এবং তার মালিককে কোটিপতি বানিয়ে দিয়েছিল। অলসন লয়েড আর ক্লারা তারা দুজনেই নিজের পেট চালানোর জন্য একটি পোলট্রি ফার্ম চালাতো আর গ্রামের আশেপাশে তারা পোলট্রি বিক্রি করত। সেদিনও একটি সাধারণ দিনের মতোই ছিল। ক্লারা আর লয়েড তারা দুজনেই মুরগিগুলোর মাথা আলাদা করে একটি পাত্রে রাখছিলেন, কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করলেন একটি মুরগি মাথা কাটার পরও সেটা পাত্র থেকে বের হয়ে চারিদিকে ঘোরাফেরা করছিল। লয়েড ভাবলেন গরম রক্ত হওয়ার কারণে হয়তো মুরগিটার ভেতর এখনও প্রাণ আছে। লয়েড মুরগিটাকে ধরার চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই ধরতে পারলেন না। শেষ পর্যন্ত বেশি চেষ্টা না করে মুরগিটাকে ছেড়ে দিলেন। ভাবলেন কিছুক্ষণ পর তো মুরগিটা এমনিতেই মারা যাবে। কিন্তু এরপরের দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠে দেখল যে মুরগিটা এমনভাবে মাঠে বসে আছে যেন তার সাথে কিছুই হয়নি, এই ঘটনা কিছুটা অদ্ভুত মনে হলো লয়েড আর ক্লারার। তারা দুজনেই অবাক হয়ে ভাবতে লাগলো যে কোনো মুরগি মাথা কাটার পরও জীবিত কিভাবে থাকতে পারে। এরপর তারা দুজনে মিলে মুরগিটির যত্ন করতে শুরু করে দিল। মুরগিটির নাম রাখা হলো মাইক এবং সিরিঞ্জের মাধ্যমে তাকে দুধ আর শস্যদানা খাওয়ানো শুরু হলো। লয়েড যখনই শহরে যেত মাইককে সঙ্গে নিয়ে যেত। শহরের মানুষরা তো মাইককে দেখে অবাক হয়ে থাকতো, কেননা তারা জীবনে এমন কিছু কোনো সময় দেখেনি। কোনো মুরগি মাথা ছাড়া জীবিত আছে এ কথাটা তো কেউ ভাবতেই পারে না। আর এভাবেই লয়েড একদিন একটি সার্কাস কোম্পানির সাথে যুক্ত হয়ে গেল আর মাইককে দেখিয়ে খুব ভালোই টাকা রোজগার করা শুরু করে দিল। তারা বিভিন্ন জায়গায় যেত আর স্টেজ পারফর্ম করত। অন্যান্য দিনের মতোই লয়েড মাইককে নিয়ে বাড়ি ফেরার জন্য হোটেলে রাত কাটানোর জন্য থেকে গেল। কিন্তু মাঝরাতের দিকে হঠাৎ মাইকের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সে ছটফট করছিল, কেননা কোনো একটি শস্যদানা তার গলায় আটকে যায়। আর লয়েডও ভুলবশত মাইককে খাবার খাওয়ানোর যে ড্রপ ব্যবহার করত সেটা সার্কাসের মধ্যেই ফেলে এসেছিল। শেষ পর্যন্ত মাথা কাটার 18 মাস পর মাইক মারা যায়। পোস্টমর্টেম করার পর বোঝা গেল যে তার মাথা কাটার পরও তার ব্রেইনের 80% তার শরীরের সঙ্গে যুক্ত ছিল যা তার শরীরকে অপারেট করত। রিপোর্ট অনুসারে তার চোখ মুখ তার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার ব্রেইনের খুব বড় অংশ তার শরীরের সাথে যুক্ত থাকায় হার্টবিট বন্ধ হয়নি। এমন একটি ঘটনা ঘটেছিল থাইল্যান্ডে। সেখানে একটি মুরগির উপর একটি বন্যজন্তু হামলা করার পরও তার মাথার একটি বড় অংশ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তবু মুরগিটি প্রায় 1 সপ্তাহ ধরে জীবিত ছিল। তাই তো বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক ধরনের জীবজন্তু আছে যাদের দেখে আমাদের অবাক হতেই হয়, কিন্তু মাথা ছাড়া মুরগি তা তো কল্পনাই করা যায় না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে কিন্তু প্রেস করতে ভুলবেন না, তত আপনারা আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন না। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে প্রেস করে দিন,